জিদ্দা বক্স অফিসে দিল জিদ্দা বক্স অফিসে দিল মানে ভাই সিরিয়াসলি বলছি কিছু কিছু জিনিস দেখলে না এত হাসি পায় তারপরে একজন বলছে যে অযোগ্য প্রচন্ড খারাপ সিনেমা ঠিক আছে দেখার নাকি যোগ্য নয় তাই জন্য সবাই বুমেরাংকে সাপোর্ট করো বুমেরাং সিনেমা দেখে এসো কাজে দেবে টিকিটের টাকাটা বাঁচবে ভাই আপনি মুভি রিভিউ করছেন নাকি জিদ্দার বুমেরাং সিনেমাটাকে প্রমোশন করছেন পায়ে তেল দিচ্ছেন পা চাটছেন টাকা নিচ্ছেন পেইড প্রমোশন করছেন ওকে ওয়েল করতেই পারেন আপনার নিজস্ব যেটা ব্যক্তিগত মতামত বা ব্যক্তিগত বিষয় সেদিকে আমি ইন্টারফেয়ার করছি না বাট একটা মুভি রিভিউর হিসেবে তো আপনাকে সবাই চেনে যে একজন অনেস্ট মুভি রিভিউয়ার এতদিন আমিও জানতাম বাট কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে যাদেরকে আমরা লর্ড মনে করি ঠিক আছে রিভিউয়ারদের মধ্যে কিছু কিছু লর্ড ব্যক্তিগণ রয়েছেন তারা নিজেদেরকে কিভাবে বিক্রি করে দিচ্ছেন নিজেকে কি করে সেল করে দিচ্ছেন কিভাবে যাদের মধ্যে নিজস্বতা যেটা ছিল যেটার জন্য যে অথেন্টিক তারা নিউজগুলো দিত মানুষ দেখত তারা বাংলা সিনেমার পাশে দাঁড়ানোর থেকে কি করে বাংলা সিনেমার দুটো সিনেমা রিলিজ হয়েছে জিদ্দার বোম্বাদার তারা কিভাবে একটা সিনেমাকে লেখপুল করে একটা সিনেমাকে বড় করে দেখছে একজনকে ছোট করছে ভাই স্বভাব স্বভাবের দোষ নাকি অন্য কিছুর দোষ আই ডোন্ট নো বিশ্বাস করে না বন্ধুরা আজকে অনেক বেশ কিছু টপিক নিয়ে আজকে আলোচনা হবে এবং অপ্রিয় সত্য কিছু কথা আমি তোমাদের সামনে তুলে ধরবো এবং রীতিমতো আমি ঝাড়বো তাদেরকে ঠিক আছে সে অনেক বড় রিভিউর হতে পারে আমি জানি যার নামে আমি বলছি এই মুহুর্তে আর যে আমাদের অযোগ্য সিনেমাটাকে নিয়ে রিভিউয়ের নামে সে জিদার বুমেনাকে প্রমোট করছে রীতিমতো অযোগ্যটাকে পুলিং করছে একদম ওপেন ক্যামেরায় ঠিক আছে আমি তার কথাই বলছি আমি নাম তাকে নিচ্ছি না নামটা ঠিক আছে তার বা এক লাখ না দেড় লাখের ওপরে সাবস্ক্রাইবার রয়েছে ঠিক আছে নিজেকে বিশাল বড়ো বিজ্ঞ মনে করে ইউটিউবের বিশাল বড় ইউটিউব রিভিউয়ার মনে করে আদৌ হচ্ছে জাস্ট কিচ্ছু না এবং আমি সবচেয়ে বড়ো কথা তার সম্বন্ধে বলতে গিয়ে আমি একটু ভয় পাচ্ছি না এবং আমি দিন ভয় পাই না সত্যটাকে আমি বলবোই ঠিক আছে যারা আমার চ্যানেল ফলো করো যারা আমায় বিশ্বাস করো তারা জানো যে অর্পণ কীরকম টাইপের ছেলে যে কোনো জিনিসটাই কিন্তু আমি ঠিকঠাক জবাব দিতে ভালোবাসি তো ব্যাপারটা হচ্ছে যে গতকাল আমার একটি ভিডিওতে কমেন্ট করে আমার একটা খুব প্রিয় সাবস্ক্রাইবার বন্ধু রয়েছে বর্ণালী বর্মন বলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আশা করছি যে সে লিখেছে দাদা একটা চ্যানেলে আমি অযোগ্য সিনেমার রিভিউ দেখলাম বলছে যে সিনেমাটা নাকি যতটা আশা করেছে ততটা ভালো হয়নি সিনেমা হল নাকি হাউসফুল করতে পারেনি সব বয়স্ক ব্যক্তিরা শুধু নাকি দর্শক কৌশিক গাঙ্গুলি নাকি বাজে কাজ করেছে তার থেকে বুমেরাং দেখলে টিকিটের টাকা সার্থক হবে নাকি এভাবে বলছে প্রসেনজিতের ফ্যান হয়ে এটা কিভাবে সহ্য করি এটা নিয়ে কিছু বলো তো থ্যাংক ইউ সো মাচ বর্ণালী তুমি এই কমেন্টটা করেছো এবং আমি জানি যে শুধু তুমি না তুমি কমেন্টে করেছো কমেন্টে এবং আমাকে আমার অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে যারা প্রসেনজিৎ দ্বিতীয় ছবি দেখতে ভালোবাসে যারা আলটিমেট সিনে প্রেমী দর্শক তারা পর্যন্ত আমায় ইনবক্সে পার্সোনালভাবে জানিয়েছে ফোন কল করে বলেছে যে এটা কি হচ্ছে অর্পণ দা এটা কি হচ্ছে ইউটিউবের রিভিউয়ের নামে তো এটা কলঙ্ক এটা কিসের রিভিউর একটা ছবি ভালো হতে পারে খারাপ হতে পারে পার্সোনাল ওপিনিয়ন থাকতেই পারে বাট সেটা দিয়ে মানে আমি ক্রিটিক নই যিনি যার কথা আমি বলছি এই মুহূর্তে সে কি আলটিমেট ক্রিটিক ক্রিটিকদেরও ভালো লাগে ভাই হ্যাঁ খুঁটি নাটি সমস্ত কিছু বিশ্লেষণ করে খারাপটাকে তাকে মানে দারুণভাবে তারা একদম বাটনা বেটে দেয় ঠিক আছে বাট সেটার মানে এই না যে তুমি ওইটাকে পুরো লেগ পুলিং করে পিষে দিলে জঘন্যভাবে তুমি সেটাকে রোস্ট করে দিলে বাজে বললে দর্শকদের কাছে এবং অন্য একটা সিনেমা সেম ডেটে রিলিজ হও অন্য সিনেমাকে তুমি হাইপ তুলে দিলে সেটা বিশাল কিছু করে ফেলেছে মানে তোলপাড় করে দিচ্ছে তাই কি ঘটনাটা নাকি শুধুমাত্র এর ব্যাপার রয়েছে পা চাটার ব্যাপার রয়েছে এইভাবে যে আপনি পা চাটছেন খুব ভালো লাগছে না জিনিসগুলো বিষয়গুলো খুব এনজয় করছেন মানিটা পকেট ভর্তি হয়ে যাচ্ছে তাই না বুঝি 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 সবই বুঝি সবই বুঝতে পারি আমরা ঠিক আছে বাট এই যে কাজটা আপনি করেছেন না তার জন্য আপনাকে একটিও নোবেল দেওয়া হবে না এবং তাতে বুম্বাদা ঋতুদের বা কৌশিক গাঙ্গুলের এই ছবিটা অযোগ্য ছবিটার কোনো রকম ক্ষতিও হবে না তার কারণ অরিজিনালি এই ছবিটা অত্যন্ত ভালো একটি সিনেমা এই রকম ম্যাচর একটা লাভ স্টোরি যেখানে সবাই ভালোবাসছেন ছবিটাকে সবাই দেখছেন তিনটে চারটে করে শো দেওয়া হয়েছে কিছু কিছু আইনক্সে পিভিআরএ সিঙ্গেল স্ক্রিন হলগুলোতে শো ক্রমশ বাড়ছে হাউসফুলের রেকর্ড অলমোস্ট ফুল পাওয়ার প্যাক্ট হয়ে যাচ্ছে শো টাইমে প্রত্যেকটা শো আমরা দেখতে পাচ্ছি এবং অ্যাডভান্স বুকিং যাই হোক না কেন স্পট বুকিং আরও দুর্দান্ত হচ্ছে অযোগ্য ছবিটার সেটা আমরা দেখতে পাচ্ছি তোমরা স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ মুদ্রা আমি যে খুব একটা ভুলভাল নিউজ দিই না উইথ প্রুফ আমি কিন্তু যে কোনো নিউজ দিয়ে থাকি অর্পণ পরেই অফিসিয়াল চ্যানেলে সমস্ত কিছু অথেন্টিক নিউজ দেওয়া হয় তোমরা আমার চ্যানেল যারা যারা ফলো করো তারা জানো যে অর্পণ কতটা পিওর ছেলে অর্পণ কতটা ট্রু কথা বলে থাকে কতটা সত্যি কথা বলে থাকে তার মধ্যে রকম ভেজাল নেই আর আমি মানুষটা ভেজাল নই কিন্তু ভেজাল যে সমস্ত ইউটিউব রিভিউয়াররা এই অযোগ্য ছবিটাকে নিয়ে ট্রোল করেছে রোস্ট করেছে ভাবছি যে তাদেরকে নিয়েও কি রোস্ট ভিডিও বানাবো নাকি আমি সেটাই আমি ভাবছি ভাই অযোগ্য সিনেমাটা বোঝার ক্ষমতা আপনাদের কি আছে বা তোদের কি আছে বা তোমাদের কি আছে আই ডোন্ট নো সিনেমার না আপনারা আই থিঙ্ক বোঝেন না অযোগ্য সিনেমাটা কেন বারবার প্রাক্তনের সাথে কম্পেয়ার করা হচ্ছে প্রাক্তনের ফ্ল্যাশব্যাক দেখানো হয়েছিল অযোগ্যতা কেন দেখানো হয়নি আরে ভাই প্রাক্তনে যা যা হয়েছে অত আমাদের অযোগ্য সিনেমাটাকে তাই তাই করবেন কৌশিক গাঙ্গুলি প্রাক্তনের পরিচালক ছিলেন শিবপ্রসাদ নন্দিতাদি কৌশিক গ্রামগুলি আলাদা মানে আলাদা মানের একজন পরিচালক দুজনকে কম্পেয়ার করলে তো চলবে না এখানে এটা বুঝতে হবে আমরা বারবার ভাবি যে ওই রকম করলে ভালো হতো এইরকম করলে আরে ভাই আপনারাই বলছেন যে রিমেক করা যাবে না একের পর এক মানে অন্যান্য সিনেমার সাথে একটা যদি নতুন সিনেমার কোনো মিল খুঁজে পান সেটাকে নিয়ে আবার রোস্ট করতে শুরু করে দেবেন যে ওটার সাথে তো সিমিলারিটি মিল রয়েছে তাহলে কি প্রাক্তনের রেফারেন্স নেওয়া হয়েছে অযোগ্য সিনেমাটাতে অনেক রকম আপনারা নিজেরাই কথা শুরু করে দেবেন নিজেরাই বানিয়ে বানিয়ে একটা বড় ফর্দ বানিয়ে ফেলবেন তাহলে কি চাইছেন যে একজন পরিচালক কৌশিকঙ্গুরি তার একটা নিজস্ব গল্প বলার ধরন রয়েছে সে সেই ধরনকে বেস করে একটা সুন্দর গল্প উপস্থাপনা করার চেষ্টা করেছে সেখানে কেন ফ্ল্যাশব্যাক দেখানো হবে সেগুলো বুঝে নিতে হবে আপনারা কি তাহলে কিছুই বোঝেন না রিভিউ করতে চলে এসেছেন কিছু বোঝেন না খুবড়ি থেকে কিছু নেই একটা অন্য সিনেমাকে নিয়ে ভালো কিছু বলছেন অযোগ্যটাকে বারবার ছোট করছেন খাটো করে দেখছেন কি চাইছেন এইভাবে মানে নেগেটিভ রিভিউ করে অযোগ্য সিনেমাটাকে আপনারা দমিয়ে রাখবেন বন্ধুরা বলে রাখছি অযোগ্য সিনেমাটা প্রসেনজিৎ পঞ্চাশতম সিনেমা যেটা রেকর্ড ব্রেকিং এবং গিনিস বুকের যে সিনেমাটার নাম উঠে গিয়েছে সেই অযোগ্য সিনেমাটা অলরেডি এইটটি ফাইভ ল্যাক্স টাকা কিন্তু কালেকশন করে নিয়েছে সুতরাং এক কোটির ক্লাবে কিন্তু ঢুকতে চলেছে অযোগ্য বক্স অফিসে তুমুল ভাবে ঝড় তুলে দিয়েছে সাইক্লোন তুলে দিয়েছে অযোগ্য সিনেমাটাকে মানুষ পছন্দ করছে সব রকমের বয়সই মানুষরা শুধুমাত্র বয়স্ক মানুষ নয় বয়স্ক মানুষ ইয়াং জেনারেশন আমাদের প্রত্যেকটা জেনারেশান প্রত্যেকটা জেনারেশানে কিন্তু খুব ভালো লাগছে এই সিনেমাটা দেখতে এই রকম ম্যাচর একটা লাভ স্টোরি যেখানে অনেক বেশি ঘাত প্রত্যাঘাত রয়েছে এই রকম একটা লাভ স্টোরি যেখানে থ্রিলিং এলিমেন্ট রয়েছে থ্রিলার রয়েছে আমরা অ্যাকচুয়ালি মানে মার্ডার থ্রিলার দেখেছি আমরা অন্যান্য মানে মিস্ট্রি থ্রিলার টাইপের দেখেছি লাভ একটা রোম্যান্টিক থ্রিলার টাইপের গল্প যেখানে প্রসেনজিৎ জৈত্যপণ্ডাকে এত সুন্দরভাবে প্রেজেন্ট করেছে শিলাজিতের অনবদ্য অভিনয় এক্স ফ্যাক্টর হিসাবে কাজ করেছে সেই সিনেমাটাকে কিভাবে এরা রোস্ট করছে কিভাবে নেগেটিভিটি ছড়াচ্ছে এদের কি জ্ঞানাক্কেল বলে কিছু নেই এরা কি সিনেমা সত্যি দন্তেশ্ব বোঝান না এরা কি সিনেমা সি না আমার তো সন্দেহ হচ্ছে এরা কীভাবে রিভিউ চ্যানেল খুলে বসে আছে ভাই কীভাবে সম্ভব এটা রিভিউ চ্যানেল খুলে বসে আছে লাখো লাখ সাবস্ক্রাইবার রয়েছে ভাই সাবস্ক্রাইবার থাকলেই কি মনুষ্যত্ব বোধটা বিশাল বেড়ে যায় বা বিশাল নিজেকে বিজ্ঞ মনে করা যায় আমার সেটা মনে হয় না ঠিক আছে আমার সেটা একেবারেই মনে হয় না তার কারণ একটা ভালো সিনেমাকে একটা ভালো বাংলা সিনেমাকে আমাদের সাপোর্ট করা উচিত কিন্তু এরা তোমরা দেখে নেবে যে এরা হিন্দি সিনেমা কিছু খাজা টাইপের সিনেমা কিছু বিদেশি সিনেমাকে এমনভাবে প্রমোট করে এমনভাবে ভালো কিছু বলে যেন মনে হচ্ছে বিশাল কিছু করে ফেলেছে তারা যেন বিশাল মানে বাইরের দেশে বাস করছে এরকম টাইপের ভাই বাঙালি হয়ে বাংলার ভালো কাজকে সাপোর্ট করো এইভাবে খাটো করে দেখো না জিনিসটা তাহলে বাংলার ছবি জীবনে উন্নতি করবে না ইন্ডাস্ট্রি এগিয়ে যাবে না অযোগ্য সিনেমার যা রেসপন্স যে কোনো অন্যান্য সিনেমার থেকে অনেক বেশি আমি কোন সিনেমার নাম বলছি না যে অন্য সিনেমা খারাপ বুমেরাং দারুণ চলছে দারুণ বিজনেস করছে জিদ্দার বুমেরাং রকম সিনেমা অযোগ্য সিনেমাটা টোটালি ডিফারেন্ট টাইপের গল্পের একটা সিনেমা বুমেরাং সিনেমাটা অন্য টাইপের সিনেমা একটা হাসির কমেডি টাইপের সিনেমা সায়েন্স ফিকশানের সিনেমা জিদ্দার সৌভিক কুন্ডু ডিরাকশন দিয়েছেন জিদ্দা রয়েছে রুক্মিনী রয়েছে খুব ভালো একটা রকম সিনেমা অযোগ্য সিনেমাটা অন্য টাইপের প্রেমের গল্প লাভ স্টোরি রয়েছে থ্রিলিং ব্যাপার রয়েছে সুতরাং দুটোকে কেন আমরা গোলাচ্ছি এবং জিদ্দাকে বড় করতে গিয়ে বুম্বাদাকে কেন ছোট করছি কেন অপমান করছি আমরা যারা যারা এই কাজটা করেছে আমি প্রচন্ডভাবে ধিক্কার জানাই তাদেরকে এই জিনিসটার মাধ্যমে এবং তাদেরকে আমি মুভি রিভিউয়ার বলে মনে করি না তারা অ্যাকচুয়ালি পা চাটা রিভিউয়ার ইয়েস তারা অ্যাকচুয়ালি পাঁচ চাটা মুভি রিভিউয়ার তো আর একটা জিনিস নিয়ে যেটা কথা বলবো বন্ধুরা সেটা হচ্ছে কৌশিক গাঙ্গুলি তোমরা একটা পোস্ট নিশ্চয়ই দেখেছ যে বিভিন্ন মানে দেওয়ালে ঠিক আছে শহরাঞ্চলে গ্রামের অঞ্চলগুলিতে যেখানে যেন অযোগ্যের পোস্টার রয়েছে ভূমিরাঙের পোস্টার রয়েছে শুধুমাত্র অযোগ্য পোস্টারটাকে টার্গেট করা হয়েছে বিভিন্ন পোস্টার কি যে যাতে অযোগ্য সিনেমাটা না চলে মানুষ যাতে না দেখতে যায় সেইভাবে তো প্রমোট করা হয় না বাংলা ছবির অনেক কম বাজেট থাকে তোমরা সবাই জানো এবং ইতিমধ্যে বক্স অফিসে হিট ভার্ডিক পেয়ে গেছে অলরেডি হিট করে গেছে অযোগ্য সিনেমা সেটা জেনে গিয়েছ সুরিন্দার ফিল্মস থেকে বুমবাদা ঋতুদি কৌশিক গাঙ্গুলি সবাই কিন্তু পোস্ট করে দিয়েছে তো কিছু কিছু দেওয়ালে অযোগ্য সিনেমা তোমরা দেখতে পাচ্ছ আমি স্ক্রিনেও দেওয়ার চেষ্টা করছি তোমরা স্ক্রিনে দেখো যে দেওয়ালে অযোগ্যের পোস্টার মারা রয়েছে সেখানে বিভিন্ন অ্যাড দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে মানে অযোগ্য নামটাই ঢেকে ফেলা হয়েছে যাতে কেউ দেখতে না যায় দর্শকরা কীরকম ভাব ছলচা করে এইভাবে একটা সিনেমার ক্ষতি করা হচ্ছে বাংলা সিনেমার তো সেখানে লেখা আছে ডেলি আয় সাতশো টাকা ঠিক আছে তো এরকম বিভিন্ন জিনিস লেখা আছে তো যাই হোক কৌশিক গাঙ্গুলি সেটাকে ধিক্কার জানিয়েছে এবং তিনি পোস্ট করেছেন যে ডেলি আয় সাতশো টাকা অযোগ্যর প্রচুর পোস্টারের ওপর এই যোগ্য ভালোবাসার ছাপ্পার জন্য কৃতজ্ঞতা ছবির নাম ধাম লোকে পড়তে পারলে আমাদেরও ডেলি আয় একটু বেড়ে মানে বাড়ে হয়তো আর একটা পয়েন্ট হলো কেবল অযোগ্যের পোস্টারই কেন এসব মারা কারা মারেন কখন মারেন কেন মারেন একটু ভেবে দেখবেন তো সব বুঝতে পারছো বন্ধুরা মানে কী লেভেলের নোংরামি শুরু হয়েছে অযোগ্য সিনেমাটাকে নামিয়ে দেওয়ার জন্য অযোগ্য সিনেমাটা যাতে হিট না হয় বক্স অফিসে ব্লকবাস্টার না হয় সুপারহিট না হয় সেই জন্য কিন্তু সমস্ত শত্রুরা কারা এটা করছে আমরা কেউ জানি না তাই জন্য কাউকে দোষারাও করতে পারছে না বাট এই যে কাজগুলো যারা করছেন যে দেওয়ালির যে পোস্টারগুলো ছিনে দেওয়া হচ্ছে অযোগ্য পোস্টারগুলো যেখানেই দেখছে কিছু ব্যক্তি রয়েছে কিছু মানুষ রয়েছে তারা ছিনে দিচ্ছেন সেই নামের ওপরে তারা উল্টো জিনিস মেরে দিচ্ছেন তাদের বিভিন্ন জিনিসপত্র পোস্টার তারা মেরে দিচ্ছেন যাতে অযোগ্য নামটাই না দেখা যায় অনেকে তো বোম্বাদা ঋতুদের মুখের যে পোস্টার যে ফেসটা দেখা যাচ্ছে সেখানেও অনেকে ছিঁড়ে দিচ্ছেন পোস্টার মেরে দিচ্ছেন তো এই জিনিসটা যাতে না হয় সেটা দেখার দায়িত্ব তো আমাদের কারা করছেন এই জন্য কৌশিকাঙ্গুলি কিন্তু তুমুলভাবে একটা প্রতিবাদ জানিয়েছেন ধিক্কার জানিয়েছেন এবং আমি আমার চ্যানেলের তরফ থেকে অর্পণপরি অফিসিয়াল চ্যানেলের তরফ থেকে আমিও ধিক্কার জানেই এই বিষয়টাকে যে একটা দুটো বাংলা ছবি রিলিজ হয়েছে বুমেন রঙের পোস্টার কেউ ছিঁটছে না বুমেনাঙের পোস্টারের উপরে কিন্তু কেউ কিছু মারছে না কিন্তু অযোগ্যটাকেই সবাই টার্গেট করেছে যে এত ভালো যেহেতু রেসপন্স পাচ্ছে দর্শকরা এত ভালোবাসা দিচ্ছেন সিনেমাটা এত দেখছেন দর্শক অযোগ্য সিনেমাটা তাই জন্য অযোগ্য সিনেমাটাকে সরিয়ে দেওয়ার জন্য যা যা তা করছে সবাই জানোয় তাই করছে নোংরামিগুলো কিন্তু করছে এবং রাতে ভিতে তারা এসে কিন্তু ছবির মধ্যে উল্টো পোস্টার মেরে দিচ্ছে নোংরা নোংরা পোস্টারগুলো তারা মেরে দিচ্ছেন এবং পোস্টার ছিঁড়ে ফেলে দিচ্ছেন তো এর তীব্র ধিক্কার জানাই তীব্র প্রতিবাদ জানাই আমি এই জিনিসটা বন্ধ করা হোক এবং সবচেয়ে বড় কথা এই সমস্ত কিছু করেও কোনো লাভ হবে না অযোগ্য সিনেমাটা তার জায়গায় ঠিক পৌঁছে যাবে এবং সুপার টুপার ব্লকবাস্টার হিট অপেক্ষা করছে লোডিং প্রাক্তনের মতো এই সিনেমাটাও কিন্তু দারুণভাবে দৃষ্টিকোণের পরেও কিন্তু দারুণভাবে সাকসেসফুল হবে বক্স অফিসে দারুণ একটা কালেকশান করবে বলে আমি মনে করি তো এক কোটি ছাপিয়ে যাবে কালকের মধ্যে এইটুকানি বিশ্বাস রয়েছে আমার তো বন্ধুরা তোমরা এখনও যারা যারা অযোগ্য সিনেমাটা দেখো নি অবশ্যই দেখে এসো সব পরিবারে হলে গিয়ে খুব ভালো লাগবে খুব ভালো ভালো কিছু গান রয়েছে প্রসেনজিৎ চাটের যে দুর্দান্ত অভিনয় রয়েছে ঋতুপন্ন প্রসেনজিতের সেই বন্ডিংটা সেই প্রেমের যে জিনিসগুলো আমরা দেখতে পাবো এবং অনবদ্য একটি কৌশিক গাঙ্গুলির গল্প কিন্তু রয়েছে অযোগ্য সিনেমাটা যারা যারা দেখুন তারা তারা প্লিজ দেখো জানালে কিন্তু একটা ভালো সিনেমা তোমরা মিস করে যেতে পারো তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও তো ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না আর যদি চ্যানেল নতুন হয় তো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো টাটা